আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের ভাটিন্ডা ফলস দেখতে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে ধানবাদে চলে আসুন। ধানবাদ স্টেশনের বাইরেই প্রচুর গাড়ি পাবেন, সেখান থেকে নিজেদের পছন্দ মতো গাড়ি দাম দর করে বেরিয়ে পড়ুন ভাটিন্ডা ফলস দেখতে। চাইলে একই সাথে আপনারা তোপচাচি লেকও দেখে নিতে পারেন, দুটো জায়গাই আপনারা একদিনে দেখে নিতে পারেন। তোপচাচি লেকের সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন, সেখানে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। কিভাবে তোপচাচি লেক যাবেন, কতক্ষণ সময় লাগতে পারে, কি কি দেখবেন সব কিছু। ভাটিন্ডা ফলসের সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পার্ক করে আপনারা ফলস দেখতে চলে আসুন এবং সেইখানে গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট চার্জ আপনাদের দিতে হবে। এই মুহূর্তে আমি আছি ভাটিন্ডা ফলসের সামনে, যদিও জলের পরিমাণ কিছুটা কম, হয়তো বৃষ্টি হলে আরেকটু জল পেতাম, কিন্তু যতটুকু পেয়েছি যথেষ্ট, অসাধারণ লাগে, অসাধারণ। জাস্ট ভিউটা দেখো, তোমরা খালি ভিউটা দেখো। আর এই ভাটিন্ডা ফলস কিন্তু ধাপে ধাপে নেমে এসছে, আর এটা গিয়ে মিশবে দামোদর নদে, অসাধারণ লাগছে। তোমাদের দেখাচ্ছি একবার, জাস্ট এনজয় কর ভিউ।